হচ্ছে এদের মা বাবা ঠিক আছে আর ওকে বারবার বলছে মানে বুঝতে পারছে তুমি একবার ভাবো আমাদের কোনো বাঙালি বাচ্চা কাচ্চা হলে জীবনের মুখ করতেই তো ঠিক আছে আর দেখতে পাচ্ছ সাইডে পুরো সাইডে পুরো পাহাড় মানে পুরো সাইডে পাহাড় তো গাইজ এখন আমরা আছি হচ্ছে তোমাকে একটা লেকে এসেছি এই লেকটা এই দেখতে পাচ্ছ এই লেকের মধ্যে তোমার কি সবাই অনেক রকম রাইড করে এই রাইড গুলো করে কি তাল নো কচিয়া তালে আছি ঠিক আছে তো তোমার গিয়ে এই যে আমরা এটা চড়বো আমি আর ভাই চড়বো এটা ঠিক আছে দেখে নিচ্ছে ভিডিও এগুলো এগুলো কোনো ব্যাপার নৌকা চালিয়ে দিয়ে তো তো গাইজ দেখতে পাচ্ছ এই যে আমরা এখন যাচ্ছি দুজন মিলে আসছি তো যে হ্যাঁ চাপ নেই এটা ওয়াটারপ্রুফ ও পড়ে গেলে ও আচ্ছা আচ্ছা তো গাইজ এখন আমরা বোটিং করছি ঠিক আছে আস্তে আস্তে রিল্যাক্স তো আমি আর ভাই বোটিং করছি ঠিক আছে ভাই চালাচ্ছে আমরা জাস্ট রয়েছি দুজন তো ও মা গো আর পিছনে পাহাড় আলাদাই লাগছে ঠিক আছে আর দেখতে পাচ্ছ সাইডে পুরো সাইডে পুরো পাহাড় মানে পুরো সাইডে পাহাড় আর আমরা পুরো মিডিলে রয়েছি মানে এইটা হচ্ছে তোমার গিয়ে লেকের পুরো মিডিলে আর মানে একটা আলাদাই ভাইব লাগছে বুঝতেই পারছো মানে এই যে ভাইবটা এই ভাইবটা কিন্তু কোনো জায়গায় নেই আর লেকের কালারটা তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না মানে এরকম টাইপের কালার ভাই অন্যরকম কালার আর পুরো পুরো সাইডে মানে আমার ফোন ওয়াটারপ্রুফ হ্যাঁ ফোন ডুবিয়ে দেবো মানে আমরা তালের মিডিলে পুরো কি লাগছে তোমার দ্বিধায় পুরে যায় আসছে পিছনে লাইফে অনেকে বলে যে প্রেম প্রীত বা তোমাকে ভালোবাসা ইম্পর্টেন্ট আমি মনে করি পাহাড় ইম্পর্টেন্ট গাইজ মানে এটা এখানে তোমাকে পেন তোমার যত কষ্ট থাকবে দুঃখ থাকবে সব কিছু ভুলে যাবে খালি তোমরা একবার দেখো মানে আলাদাই মজা লাগছে ব্যাপারটা দেখে মানে উফ আচ্ছা এই পাহাড়টা এই পাহাড়ে কেউ ওঠে না না এই যে সামনে হ্যাঁ এই পাহাড়টা উঠতে পারে না কেউ বাড়ি নেই কিন্তু এই পাহাড়ে রাস্তাতে কিন্তু বাড়ি নেই তো গাইস বাবু তো অন্য হইছে না ও নৌকায় আর আমরা এই নৌকায় ঠিক আছে আমাকে ফেলে চলে গেছে এটা মনে রাখবে সারা জীবন কেন এটা মনে রাখবো তুই আমাকে ফেলে চলে গেছিস তো গাইস বাবুদা প্রথমে আসবে না ঠিক আছে এখন মাল আবার চলে আইছে আমাকে ফেলে চলে গেছে ঠিক আছে মাল অন্য হইছে আমরা অন্য হইছে কি 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 হারামি মাল বলছে আমি প্রথম যাবো না ঠিক আছে আমি আর ভাই চলে এসেছি ব্যাপার সেটা না ও ভেবে যে আমি ওইটা ভারী করতে যদি কি ফেলে দেয় হ্যাঁ আমার তো ভয় লাগছে দরকার ভয় পাচ্ছিল আমি জানি ও হালকা আছে ওইটে আর ওকে আমি যাবো যাবো বুঝে নেবে ঠিক আছে গাইস তোমাদেরকে আমি একটা জিনিস বলছি আমরা যে তালটা আছে সেটা হচ্ছে নকচিয়া তাল ঠিক আছে তো এইখানে একটা সবথেকে বড় কথা হচ্ছে মানে নটা কোণ আছে তার জন্য এটা নাম দিয়েছে নকচিয়া তাল ঠিক আছে এবার নটা কোণা নাকি উপর থেকে তোমাকে হেলিকপ্টার থেকেও দেখা যায় না ড্রোন থেকেও দেখা যায় না তোমাকে গিয়ে গিয়ে মানে নৌকা করে গিয়ে গিয়ে দেখতে হবে আর এই পিছনে যখন পাহাড়গুলোকে দেখবে যখন এই নৌকায় বসে থাকবে মনে হবে যে এই পাহাড়গুলো সরছে আস্তে আস্তে সামনের যে পাহাড়টা আছে সেটা জায়গায় আছে পিছনের পাহাড়টা সরছে তো এই যে যে ব্যাপারটা হয়েছে এটা হচ্ছে ইলুইশন ঠিক আছে তো তোমার গিয়ে এই ভাই আমাকে বললো যে আমার খুব ভালো লাগছে যে এই ব্যাপারটা যে এটা ইন্টারেস্টিং জিনিস যে তোমার গিয়ে এই পাহাড়টা আস্তে আস্তে সরছে আমি দেখতে পাচ্ছি বাট তোমরা এসে তোমাদের দেখতে হবে কারণ মানে ক্যামেরার মধ্যে ওটা ধরা পড়ছে না বাট এই যে যে তালটার পুরো যে তালটার 9 কর্নার আছে যে কর্নারগুলো হেলিকপ্টার থেকে বা প্লেন থেকে বা তোমার গিয়ে ড্রোন থেকে দেখা যাবে না তোমাকে প্রত্যেকটা কোণায় গিয়ে দেখতে হবে তো এটাই হচ্ছে এখানের একটা মানে বৈশিষ্ট্য আর আমরা আছি দেবের দেবভূমি যেটা হচ্ছে তোমার কি সবাই জানো মানে এখানে তোমার গিয়ে সামনেই কেদারনাথ থেকে শুরু করে বদ্রীনাথ থেকে শুরু করে সব কিছু আছে তো তোমার কি একটা আলাদাই ফিলিংস লাগছে আর আর কি বলবো আর আমাদের ভারতবর্ষ কতটা সুন্দর সেটা হয়তো তোমার গিয়ে বাইরের যারা মানুষ আমার ভিডিওটা দেখছে তারা জানতে পারছে যে কতটা সুন্দর আমাদের ভারতবর্ষ আর যেদিকে বরফ পড়বে সেই দিকে যাবো আজকে না নেক্সট ভিডিওতে হয়তো দেখতে পারবে আজকে এই দুটোই মানে টুরিস্ট জায়গায় গেছি আর হচ্ছে তোমার গিয়ে উপরে উঠে তোমার গিয়ে আমরা প্যারাগ্লাইডিং করেছি এখন হচ্ছে তোমার গিয়ে একটুখানি এই বোট নিয়ে আমরা সবাই ঘুরছি আর এবার যাচ্ছি হচ্ছে তোমার গিয়ে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেল কারণ ওই মানে পাহাড়ে ঢেকে গেল সূর্যটা হট করে মানে এটা হচ্ছে তোমার গিয়ে ওইখানটা রোদ আছে বাট ওই পাহাড়টা এতটাই বড় যে তোমার গিয়ে মানে হট করে টেম্পারেচারও কম লাগছে না নৈনিতালে হয় না স্নোফল আচ্ছা তো বুঝতেই পারছো তোমার কি নৈনিতালে স্নোফল হয় নৌকোচিয়া তালে হয় না বাট তোমাকে আরো উপরে যাবো আমরা নৈনিতাল কি যাবো কালকে নৈনিতাল যাচ্ছি গাইস তো তোমার কি এক এক করে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আজকে নৌকোচিয়া তালে তোমরা দেখো মজা করো ব্যাপারটা অনুভব করো আর আসো সবাই ঘুরে যাও এটাই বলবো তো গাইস আমাদের এটা চড়া হয়ে গেল ঠিক আছে মানে আলাদাই লাগছে মানে চালিয়ে চালিয়ে হাঁপিয়ে গেছি পুরো হ্যাঁ কেমন লাগলো হ্যাঁ ভালো খুব ভালো তো গাইস
মানে এখন না এই রোদটা চলে গেছে বুঝতে পারলে তো তোমার কি ওখানে না প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে তো আমরা দুজন কি করলাম যে চলে আসলাম যে না গাইস প্রথমে ভেবেছিলাম এটা করব দেখতে পাচ্ছি এটা আপ ডাউন করছে ঠিক আছে বাট আমার খুব হাসি পাচ্ছে জিনিসটা দেখে মানে ফানি লাগছে জিনিস আমাকে মানে টাকা দিয়ে তোমাকে আপ ডাউন জলের মধ্যে জল কি ঠান্ডা কোনো ধারণা নেই কারণ কলকাতার থেকে এখানে টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে ঠিক আছে তো তোমাকে ঠান্ডার মধ্যেই জলের মধ্যে বরফের মতো জল কি করাচ্ছে দেখতে পাচ্ছ আর কিছু বলতে চাই না এই যে এই যে এই যে এদের মা বাবা ঠিক আছে আর ওকে বারবার বলছে মানে বুঝতে পারছে তুমি একবার ভাবো আমাদের কোনো বাঙালি বাচ্চা কাচ্চা হলে জীবনের মুখ করতেই তো কিন্তু তোমাকে ওই যে দাদা দাদার ছেলে মনে হয় ছেলে না মেয়ে যাই না বাট ছেলে 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 আচ্ছা ও টারজান টারজান তোমার কি বুঝতে চাও আমাদের বাঙালি কোনো ছেলে পেলে জীবনও দিত না ভাই জীবনও না ওইখানে কি করতে ছোটবেলায় তোমার কি কোথাও যদি মানে ঘুরতে নিয়ে যেত মা বাবা ঠিক আছে তোমার কি কিছুক্ষণের মধ্যে আবার বলতো যে কোথায় আছি মানে হাত ছাড়তো না তোমার কি এখানে পাঠিয়ে দিয়েছে তুমি বুঝতে পারছো জলের মধ্যে কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি ক্যামেরা তো আসছে না হুম আমার আসছে এবার আসবে এই যে আমার আসছে হচ্ছে হ্যাঁ তুই চলো চলো।